হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি কি ভিডিও করতে চলেছি তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হচ্ছে বাতাবি লেবু। তো এটা আমি আজকে মাখা করব। তো আমি কি করে মাখা করে খাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো আর আমার সাথে থেকো। কিন্তু তাহলে আমি এবার দেখো আমি বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি লেবুটা নিয়েছি, এবার কাটবো। দেখো কত সুন্দর কালারটা এসছে, দারুণ এসছে কালারটা, বলো লাল একদম পুরো। ছোটবেলা খুব মানে খেতাম, কিন্তু এখন খেতেই পারি না, এটা বাজার থেকে কিনে নিয়ে এসছে। খোসাটা একদম পাতলা, লেবুটা ভালো হবে। তার মানে খোসা পাতলা, লেবুটা ভালো হবে। পুরো ছাড়িয়ে নিলাম এভাবে। দেখো কত সুন্দর হয়েছে, এবার আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি লেবুটা এভাবে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমার শুরু হবে মাখা। এটাকে আমি কীভাবে মাখাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো কত সুন্দর লাগছে, আর রসে পুরো ভর্তি। দেখো রসে পুরো ভর্তি, সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে কী দেব সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি দিয়ে দেব লবণ। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হালকা চিনি। আর এর মধ্যে তোমার হচ্ছে এই যে শুকনো লঙ্কা, দেখেছো? এই শুকনো লঙ্কাটা আমি কালকে কিনে নিয়ে এসে মাখাটা করবো বলে একমাত্র আমি শুকনো লঙ্কাটা কিনে নিয়ে এসেছি। তো ওই শুকনো লঙ্কাটা এবার পুরাবো, পুড়িয়ে তারপর মাখবো। পুড়িয়ে মাখলে দারুণ লাগবে, একটা যে একটা গন্ধ বেরোয় লঙ্কার থেকে সেই গন্ধটা পুরোপুরি পাওয়া যাবে। তো আমি এখন পুড়িয়ে নেব।
দেখো লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি, কি করবো পাকাটি নিয়ে এখানে। এই দেখো লঙ্কাটা আমি পুড়িয়ে নিলাম মোটামুটিভাবে, বেশি পুরালে ভালো লাগবে না। তো এবার আমি ভেঙে দিয়ে দেবো। ভেঙে দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে লঙ্কা লবণ সব শুদ্ধ আমি ভালো করে মাখিয়ে নেব। যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, এই শুকনো পোড়া লঙ্কা দারুণ গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে পুরো আমার রেডি, বাতাবি লেবু মাখা হয়ে গেছে। তো আমি এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, খেয়ে দেখছি। দারুণ বন্ধুরা, লেবুটা এত সুন্দর মিষ্টি আর কি বলবো, বলতে নেই এমন কথা। পুরোটা খাবো এখন। তোমরা কি এভাবে খাও বাতাবি লেবু মাখা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার মাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। সত্যি দারুণ লাগছে, আমার অনেক দিনের ইচ্ছা, খাবো খাবো করে আর বাজারে পাওয়া যায় না, তো এখন বাজারে পেয়েছে তাই নিয়ে এসেছে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে। জানো তো আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম, তখন যখন বিয়ে হয়নি আমার, তখন আমি এরকম মাখা করতাম, পেঁপে মাখা, শসা মাখা, টমেটো মাখা। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, এই মানে বিয়ের আগের কথা, ছোটোবেলা না বিয়ের আগের কথা। তো আমি যে কোনো মাখা বানালে আমার দাদা, আমার বোনেরা, আমার বৌদিরা সবাই আসতো, এসে বলতো শান্ত তুমি খুব সুন্দর করে মাখা করো। আজকে সত্যি আমার বৌদির কথা, আমার সবার কথা মনে পড়ছে, যে আজকে এই মাখাটা আমি একা নিয়ে বসে আছি, যদি আমার বাড়ির লোক থাকতো, আমার দাদারা বৌদিরা বোনেরা সবাই কেড়ে খেয়ে নিত, আমি ভাগেই পেতাম না। আজকে এমন একটা দিন, দেখো কতটা মাখা নিয়ে আমি বসে আছি, আমি একা কখন খেয়ে শেষ করবো তার কোনো ঠিকানা নেই। তো যাই হোক, সত্যি এই মাখাটা করতে গিয়ে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। আমার বৌদিরা আমার বোনেরা এই ভিডিওটা দেখলে ওরা বুঝতে পারবে যে সত্যি ওদেরকে আমি মিস করছি। তো যাই হোক বন্ধুরা, কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে ভিডিওটা শেষ করলাম এখানে, সবাই ভালো থেকো, নতুন একটা ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।